হাওড়াবাসীদের কাছে একটা বড় সুখবর। দেশের প্রথম 3D তারামণ্ডল চালু হতে চলেছে এই রাজ্যেই, এবং সেটাও হাওড়া ময়দানে। আর এই খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে। প্রায় 14 কোটি টাকা খরচ করে এই 3D তারামণ্ডলটি চালু করেছে হাওড়া পৌরসভা। তবে কবে থেকে চালু হচ্ছে এই 3D তারামণ্ডল? টিকিটের মূল্যই বা কত হবে? দিনের কোন কোন সময়ে চলবে শো? এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে। বাই দ্য ওয়ে, অজানা কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলার বাচ্চা থেকে বুড়ো সকলের কাছে তারামণ্ডল মানেই কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম। কলকাতা সায়েন্স সিটির তারামণ্ডলও কিন্তু বেশ ভালো, তবে বিড়লা অথবা সায়েন্স সিটির তারামণ্ডল হলো 2D তারামণ্ডল। এবার দেশের প্রথম 3D তারামণ্ডল চালু হতে চলেছে এই রাজ্যেই। প্রায় 14 কোটি টাকা খরচ করে এই 3D তারামণ্ডল তৈরি করেছে হাওড়া পৌরসভা। বাংলা, ইংরেজি ও হিন্দি এই তিনটে ভাষাতেই এখন এখানে শো চলবে। সারাদিনে এই 3D তারামণ্ডলে মোট 10টি শো চালানো হবে। তাহলে কবে থেকে চালু হচ্ছে এই 3D তারামণ্ডল? জানা গিয়েছে আগামী 2 ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই 3D তারামণ্ডলের দরজা। সারাদিনে 10টি করে শো হওয়ার কথা বলা হয়েছে আপাতত। দুপুর 3টে, বিকাল 4টে এবং বিকাল 5টা, দিনে 3টি করে শো চলবে আপাতত। দুর্গাপুজোর সময় এটির উদ্বোধন করেছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম। কিন্তু প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে এই 3D তারামণ্ডল জনসাধারণের জন্য শুরু করা যায়নি। এবার প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই চালু হতে চলেছে হাওড়ার 3D তারামণ্ডল। তাহলে এবার জেনে নেওয়া যাক এই 3D তারামণ্ডলের টিকিটের মূল্য কত। বড়দের জন্য 3D তারামণ্ডলের টিকিটের মূল্য প্রায় 120 টাকা, আর ছোটদের জন্য খরচ পড়বে 70 টাকা। 3D অ্যানিমেশন তৈরি সহ বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা, দেশি বিদেশি সংস্থা একত্রিতভাবে কাজ করছে এই দেশের প্রথম 3D তারামণ্ডলে। তাহলে আর দেরি কিসের? হাওড়ার এই তারামণ্ডল চালু হওয়ার সাথে সাথেই চট করে ঘুরে আসুন এই 3D প্ল্যানেটোরিয়াম। বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আরও একটা নতুন টপিক। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।